तमाम कार्यकर्ताओं को मैं कृतिक हूँ, ऋणी हूँ कि जिस तरीके से गांधी जी ने भारत में को आजादी दिलाई थी 1942 में भारत छोड़ो आंदोलन चला के 1947 में जो आजादी गांधी जी ने दिलाई थी, हिंसा के विरुद्ध में अहिंसा का आंदोलन जिस तरीके से पूरे भारतवर्ष में गांधी जी ने चलाया था, आज ममता का हिंसा का राजनीति के विरुद्ध में पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी अहिंसा का पद यात्रा এই যে বিভিন্ন জায়গা থেকে যে তুলে উঠছে যে চাকরি দিয়ে দেবো বিজেপি যারা কর্মীরা আছে চাকরি দেবো, যেরকম নাম এসছে অমিত সিং এর নাম এসছে, দাদার নাম এসছে, তো সেই সূত্রে এই বিষয় নিয়ে কি বলতে চান? দেখুন, এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে আর সেটাকে বদনাম করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা শুধু বলি নাই, পুলিশ, তৃণমূলের গুন্ডা, তৃণমূল নেতা, তারা বিভিন্ন চক্রান্ত করে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে। আগেও ঘটেছে এবং ঘটনা আজও ঘটছে, এ সম্পূর্ণ চক্রান্ত ছাড়া কিছু নয়। আমি এই যে বিজেপিকে ভয় পাচ্ছে, আতঙ্কিত হয়ে এটা ঘটনা ঘটাচ্ছে, তথাপি বলছি যদি এই ধরনের কোনো কার্যকর্তা এই ধরনের কাজে যুক্ত থাকে, যদি প্রমাণিত হয়, আমরা দেনেন দেওয়ার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের বিজেপি কর্মী তো বলছে কি যে এগুলো টাকা নেওয়া নিয়ে, চাকরি দেওয়া নিয়ে আলোচনা করছে, কথা বলছে বিভিন্ন বিজেপি কর্মী নেতা নেত্রীরাই বলছে, বিজেপি পক্ষ থেকে আওয়াজ আসছে। আমি আজকে বিভিন্ন জায়গায় দেখলামও যে উনারা র্যালিতেও আছেন, আজকে যেরকম দাদাও আছেন উনারাও আছেন, সুব্রত মিশ্রাও আছেন উনারাও আছেন, আমি দেখলাম যে এটা। তো এটা আপনি কি বলতে চাইবেন? বলছেন যে আমি কি বললাম নাকি যে এটা ফাঁসানো চক্রান্ত হয়েছে, তথাপি আমি কি বলছি যদি এই ধরনের ঘটনা ঘটে পার্টি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আপনি যেটা বললেন এফআইআর করা মানেই সে কি দোষী, এরকম নয়। এফআইআর যে কোনো করতে পারে, চক্রান্ত করার জন্য, বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমার কাছে যে খবর আছে চাকরির জন্য নয়, কিছু লোকের কোনো বিজনেস করার জন্য এরকম একটা কথাবার্তা হয়েছিল, তারা কয়েকজন একত্রিত হয়ে তারা কাজ করার চেষ্টা করেছেন, ব্যবসা করার চেষ্টা করেছেন, তাদের নামে কিন্তু থানাতে এবং কি ফাঁড়িতে এফআইআরও হয়েছে। আমি তো বললাম ওনাকে থানায় এফআইআর মানেই কিন্তু এটা নয় যে সে দোষী হয়ে গেছে। আজকে সারদা নারদাতে প্রচুর লোকের নাম আছে, কিন্তু এখন তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন, কেউ ছাড়া বেরোচ্ছে। আপনাদের দিক থেকে কি স্টেপ নেওয়া হয়েছে? ওই যে মানে ডিপুটি মেয়র, কাউন্সিলর, যে সবাই যে এরপরে থানাতে যে এফআইআর করেছে, সেটা আপনারা কি কি পদক্ষেপ কি নিয়েছে, স্টেপ কি নিয়েছেন আপনারা, এটা মিথ্যে প্রমাণ করার জন্য কি স্টেপ নিয়েছেন? দেখুন, বিজেপি কে বলেন ফাঁসানোর জন্য প্রতিদিন বিভিন্ন এলাকাতে বোম নিয়ে, পিস্তল নিয়ে হামলা হচ্ছে, আমরা এফআইআর করছি, আমরা থানাতে জানাচ্ছি, আন্দোলন করছি, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেই। অর্থাৎ বিজেপি সামান্য কিছু পেলে পরে তারা বড় করে দেখাচ্ছে, কেন তারা পুরো দলটা দুর্নীতিগ্রস্ত ডুবে গেছে। আর বিজেপি একজন কার্যকর্তা সারা কেন্দ্র থেকে নিচে পর্যন্ত কারো বলার ক্ষমতা নেই, বিজেপি দোষী। তাই সামান্য কিছু পেলে পরে এটা বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে, সামান্য ঘটনা, মেয়র, ডেপুটি মেয়র শুনলাম। আপনারাও তো এটা করেছেন সিপি সাহেবকে, আপনারাও তো লিখিত বিজেপি জনতা পার্টির প্যাডের একটা লিখিত অভিযোগ আপনারা কিন্তু সিপি সাহেবকে দিয়েছেন। হ্যাঁ, সেটা নিয়ে কি কিছু দিয়েছে? যদি আপনার এটা মিথ্যে হয় যেটা আপনার বদনাম করা হয়, তাহলে তো আপনাকে দেওয়া উচিত ছিল না সিপি সিপি সে একটা ভিডিও ভাইরাল করছে, আমার কার্যকর্তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে মাননীয় কেস করা হয়েছে যে এটা মিথ্যা, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, ইনভেস্টিগেশন হোক। যদি আমি আগে বলছি যদি আমার কার্যকর্তা কোনোভাবে দোষী হয়, তার বিরুদ্ধে পার্টি অ্যাকশন নেবে। আমি বলছি সম্পূর্ণ মিথ্যা, ভাষণ হচ্ছে, বদনাম করার চেষ্টা হচ্ছে, সেই কারণে। আজকে যে আপনারা বিজেপি র্যালিটা বের করেছেন, উদ্দেশ্যটা কি, মানে জনগণের কাছে কি সন্দেশটা, মানে কি বোঝাতে চাইছেন জনগণ? দেখুন, ভারতবর্ষ স্বাধীনতা যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, লাগাতার অনশন আন্দোলন মধ্য দিয়ে ইংরেজি ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছিলেন। তার 72 বছর পরেও তার যে আজ যে ইহাঁ পর এলিগেশন হো রা হ্যায় কি জো ভিডিও ভাইরাল কিয়া হ্যায় উন লোগোঁ কা নাম পে কেস হোগা, ইয়াহাঁ তক কি হাম লোগ দেখে হ্যায় কি ভারতীয় জনতা পার্টি কা প্যাড কা লেকার লিখে উসমে সিপি সাহেব কো দিয়া গিয়া, ইসমে আপকো ক্যা কহনা হ্যায়? যাহাঁ তক কি ভিডিও ভাইরাল আপ কিয়ে হ্যায়, ইয়ে ইয়ে খুদ আপ স্বীকার কিয়ে হ্যায়? নাই নাই, ভাইরাল কা স্বীকার নাই কিয়ে হ্যায়, ভিডিও হাম বানায়ে হ্যায়, ভিডিও আপ হাম কিসি বিশ্বাসী কো দিয়ে ও ভাইরাল কর ভাইরাল কিয়ে তো ও হাম নাই কহ সকতে। তো ক্যা ইয়ে কাহাঁ তক সচ হ্যায়, जो वीडियो आप किए थे कहाँ तक सच है? ये 100% सच है। बोलिए सीपी ऑफिस। हाँ, सीपी ऑफिस में वो लोग हमारे खिलाफ कंप्लेन किए हैं, और जो शांतनु बारुई है वो जाने तो वो भी उनके खिलाफ कंप्लेन कर दिए हैं सीपी ऑफिस में। और जो जिस तरह का आज हम सुन रहे हैं,
तो नेक्स्ट बार हम जाकर के अपने नाम, मेरे नाम से जो मानहानि का दावा किया गया है, मेरे ऊपर जो कंप्लेन किया गया है, तो अब हम भी उसी तरह का कंप्लेन करने के लिए जा रहे हैं। कब जा रहे हैं? कब जा रहे हैं? आज तो यहाँ प्रोग्राम में प्रॉब्लम हो गई, मतलब लेट हो गया है, कल जाए परसों जाए, लेकिन हम जाएंगे, हम भी कंप्लेन करेंगे। किसके नाम पे कंप्लेन की? सुब्रत मिश्रा के नाम पर कंप्लेन करेंगे। वो क्या आपका नाम पे कंप्लेन किया है? हाँ, मेरे नाम पे कंप्लेन किए हैं, वो हमारे ऊपर मानहानि का बोलते दावा करने वाले हैं। आप इसके विषय में क्या स्टेप लीजिएगा? हम भी कंप्लेन करेंगे उनके खिलाफ, क्योंकि हम सच्चाई पर हैं। आपके पास पुख्ता सबूत है? पूरा पुख्ता सबूत है मेरे पास, एक वीडियो जो वायरल हुआ है, उसके अलावा भी मेरे पास दो चार और वीडियो है, जो जैसे जैसे वो आगे बढ़ते जाएंगे, उनके साथ साथ हम भी उसको लगाते जाएंगे। हमारे बाकी भी 4 यूनियन है, उनको क्या प्रॉब्लम होगा? क्यों प्रॉब्लम होगा? लेकिन प्रॉब्लम कहीं है जो मैनेजमेंट भले ही यूनियन को फेंक देती है, या आप लोग उस ढंग से विचार नहीं करते हैं। मैंने एक क्वेश्चन किया था और आप सभी से मेरा क्वेश्चन है, आप लोग का जवाब नहीं मानते हैं, लेकिन सोचिए, मैं 2009 से ऐसे रहे हूं, मैं 2009 से ऐसे में बिल हूँ, 2019 हो गया।